একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রি করায় চল্লিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য হানড্রেড পার্সেন্ট আর যেহেতু লাভ চল্লিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তাহলে বিক্রি হলো ওয়ান ফর্টি পার্সেন্ট আচ্ছা সিপি আর এসপি এসপি সিপিটা হান্ড্রেড পার্সেন্ট ধরলে এসপিটা যেহেতু লাভ চল্লিশ ফর্টি পার্সেন্ট তাই এটাকে ওয়ান ফর্টি পার্সেন্ট ধরতে হবে তাহলে আমার বিক্রয় মূল্য বলে দিয়ে দুশো দশ টাকা দুশো দশ বিক্রয় মূল্য কত দুশো দশ টাকা আচ্ছা দুশো দশ টাকা তাহলে আমার ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য কত এখানে দেখব যে এইটা একশো চল্লিশ আর দুশো দশ এটা এটা দুপাট এটা তিন পাট অর্থাৎ সত্তর দু পার্ট একশো চল্লিশ এটা তিন পাট দুশো দশ এক্ষেত্রেও তাই দুপাট তিন পার্ট করবো দুপাট যদি একশো হয় তিন পাট কত তিন পাট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য একশো পঞ্চাশ এছাড়াও আমি দায় করতে পারি তাহলে দুশো দশটা আমার বিক্রয় মূল্য আমি ক্রয় মূল্য নিয়ে যাব যখন আমি ক্রয় মূল্য নিয়ে যাবো বা বিক্রয় মূল্য নিয়ে যাব তখন যেটা চাই সেটা সবসময় উপরে বসলে এক্ষেত্রে আমি ক্রয় মূল্য চাই আমার ক্রয় মূল্য একশো তাই একশোটা সবসময়ের সময় জন্য উপরে যাবে একশো বাই একশো চল্লিশ এটা তিন এটা দুই এটা পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে এছাড়াও করা যায় একশো চল্লিশ যদি দেড়শো হয় এই কত একশো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি সাত আর নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় ভাগ শেষ থাকবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে ভাজক ভাজক এখানে সাত আট নয় এইগুলোকে এলসিএম করতে হবে এলসিএম কি এখানে এলসিএম করলে এখানে কোনো কমন ফ্যাক্টর নেই প্রত্যেকে একে অপরের সাপেক্ষে মৌগলিক সংখ্যা তাই তিনটি সংখ্যার গুণ করে দেবো সাত ইন্টু আট ইন্টু নয় আট লং বাহাত্তর সাত দোষ চোদ্দ চার হাতে আমার এক সাত সাত ঊনপঞ্চাশ পাঁচশো চার পাঁচশো চার অর্থাৎ তিনটি সংখ্যা এলসিএম পাঁচশো চার এবার প্রতি ক্ষেত্রে যেহেতু ছয় ভাগ শেষ তাই পাঁচশো চার ছয় ভাগ পাঁচশো দশ অর্থাৎ পাঁচশো দশ সংখ্যাটি সেই সংখ্যা যেটিকে সাত আর নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ছয় ভাগ শেষ থাকবে আচ্ছা এ বলছে নজন লোক আট দিনে একটি কাজ শেষ করে শেষ করতে পারে কিন্তু তিন দিন পর আরও ছজন লোক যুক্ত হলো বাকি কাজ কতদিনে শেষ হবে তাহলে নজন লোক আট দিন কাজ করছে মানে টোটাল কাজের সঙ্গে কত নয় গুণ আট অর্থাৎ টোটাল বাহাত্তরটা কাজ বাহাত্তর টাকা আচ্ছা নজন লোক তিন দিন কাজ করেছে তাহলে নজন লোক কাজটা শুরু করে তিন দিন কাজ করেছে তাহলে তিন লং সাতাশ করলে পাঁচ চার অর্থাৎ এখনো তিন দিন কাজ করার পরে পঁয়তাল্লিশটা কাজ বাকি আছে পঁয়তাল্লিশটা ঠিক সেই সময় আরো ছজন লোক আছে অর্থাৎ আগে নজন ছিল এখন ছজন এসছে মোট পনেরো জন হলো এই পনেরো জন লোক পঁয়তাল্লিশ কাজটা কাজ করবে তাহলে কদিন লাগবে পঁয়তাল্লিশটা কাজ করবে পনেরো জন তাহলে তিন দিন লাগবে আরো তিন দিন অর্থাৎ ওই পনেরো জন লোক আসার পরে কাজটি তিন দিনের শেষ হয়ে যাবে এবং যদি পুরো কাজটি বলা হয় তাহলে আগের তিন দিন আর এখন তিন দিন মোট ছ দিন এখানে বাকি কাজ চেয়েছে তাই কাজটি তিন দিনে বাকি কাজ তিন দিনে শেষ হয়ে যাবে দুটি সংখ্যা আর গসাগু উনত্রিশ লসাগু আঠারোশো সাতাশ একটি সংখ্যা দুশো তিন হলে অপসংখ্যাটি কত এই অঙ্গ সূত্র দিয়েই করতে হয় চতুর্ কি যে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু গুণ গসাগু তাহলে ধরে নিচ্ছি দুটি সংখ্যা এক্স ইন্টু ওয়াই আর তাদের এলসিএম এই তাহলে দুটি সংখ্যার মধ্যে আমি একটা একটা এক্স রাখলাম ইন্টু দুশো তিন একটি সংখ্যা নিলাম আচ্ছা এলসিএম কত

ଅର୍ଥାତ୍ ଅପସଂଖ୍ୟାଟି ଦୁଇଶହ ଏକଷଠି